আপনার ফোনে সব সময় গোপনে অডিও রেকর্ডিং করে যাচ্ছে গুগল আপনি কি বলছেন কাকে বলছেন কি সংক্রান্ত বিষয়ে কথা বলছেন সব তথ্য পৌঁছে যাচ্ছে এই টেক জায়ান্টের সার্ভারে তথ্য প্রযুক্তির এই যুগে প্রায় সব ইলেকট্রনিক ডিভাইসে একটি মাইক্রোফোন থাকে ডেটা ট্র্যাকিং এর এই যুগে গ্রাহকের মনোভাব বুঝতে সেই মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ডিং করে থাকে বহু ডিভাইস আর সেখান থেকে সাধারণত আপনার সমস্ত অডিও ট্র্যাকিং করে থাকে গুগল কিভাবে গুগলকে আপনার অডিও ট্র্যাক থেকে আটকাবেন তা জেনে নিব আজ আপনার ফোনে গুগল ঠিক কি রেকর্ড করছে তা সর্বপ্রথম বুঝতে হবে গুগল আপনার সব কথা শুনলেও তার রেকর্ড করে না তবে ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যবহার করতে হয় ওকে গুগল হটওয়ার্ডটি এই শব্দ দুটি বললেই যে কোনো সময় গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ হয় আর এই কারণে সময় আপনার কথা শুনতে থাকে গুগল যদিও তা সার্ভারে সেভ হয় না তবে ওকে গুগল কমান্ড অফ থাকলে সার্চ বারে মাইক্রোফোনে বাটন ট্যাপ করে আপনি অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস কমান্ড ব্যবহার করতে পারেন এছাড়া হোম বাটন প্রেস করে হোল্ড করে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে ওকে গুগল বলার পরে কমান্ড দেবেন শুধুমাত্র সেই কমান্ডগুলো রেকর্ড করে গুগল তবে এই ক্ষেত্রে নিজের রেকর্ডিং শুনবেন কিভাবে গুগল সার্ভিসের সঙ্গে সব কথোপকথন শোনার জন্য রয়েছে পৃথক পোর্টাল এখানে গুগল অ্যাসিস্ট্যান্টকে দেওয়া সব ভয়েসের কমান্ড পেয়ে যাবেন এক প্রথমে গুগল মাই অ্যাক্টিভিটি পেজ ওপেন করুন এখানে আপনার দেখা সব ইউটিউব ভিডিও থেকে ফোনে ওপেন করা সব অ্যাপ দেখতে পাবেন দুই এখানে সার্চ পারে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট ফিল্টার সিলেক্ট করুন তিন এবার প্রথমে ডিসিলেক্ট অল সিলেক্ট করে ভয়েস অ্যান্ড অডিও সিলেক্ট করুন যার এবার অ্যাপলে সিলেক্ট করুন অ্যান্ড্রয়েড ফোন গুগলকে সোনা থেকে বিরত রাখবেন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিংস বদলে গুগলকে সোনা থেকে বিরত রাখা যাবে যেমন প্রথমে ওকে গুগল ফিউচার বন্ধ করতে হবে দুই সার্ভিস এর মধ্যে অ্যাকাউন্ট সার্ভিস সিলেক্ট করুন তিন সার্চ অ্যাসিস্ট্যান্ট ভয়েস সিলেক্ট করুন চার এবার ভয়েস সিলেক্ট করুন পাঁচ ভয়েস ম্যাচ অপশন ট্যাপ করুন ছয় এখানে এক্সেস উইথ ভয়েস ম্যাচ অপশনটি ডিসেবল করে দিন তারপরে নিজের কণ্ঠস্বরের নমুনায় গুগল সার্ভার থেকে ডিলেট করতে ডিলেট ভয়েস মডেল সিলেক্ট করুন এই সব পদ্ধতি অবলম্বন করে গুগল অ্যাপে মাইক্রোফোনের এক্সেস বন্ধ করুন নিউজ সি প্লাস টিভি বাংলা